নতুন করে আবার এসে এগুলো 23 মডেল আছে, তো অনেক পরিষ্কার গাড়ি আছে হোয়াইট কালারের উপরে। 10160 কন্ডিশন অনেক সুন্দর আছে, E20 মডেল আছে, একদম পরিষ্কার গাড়ি। তো এই গাড়িটা তোমরা আমাদের থেকে পেয়ে যাবে 12,000 টাকাতে। এলইডি হেডলাইটের সঙ্গে একদম লাস্ট মডেল ডিউক 200, এটা E20 ভার্সন, 24 রেজিস্ট্রেশন গাড়ি আছে সামনে না। গাইস, আজকে আপনার ভাই চলে এসেছি আবার একটা নতুন ভিডিও নিয়ে, আর আজকে চলে এসেছি আবারও আপনাদেরকে কালেকশন দেখাতে। অনেকটা দিন পরে কোথায় এসে গেছি দেখে নিন, আবারও বসিরহাটে দেখে নিন এয়ার অটো মাঠে। তো এয়ার অটো মাঠে আপনার ভাই আবারও প্রায় এক মাস পরে এসে গেছে, আর এবারে কালেকশন দেখে নিন পুরো একদম আমাদের আনিস দাতে একদম কালেকশন করে দেখে, একদম এই কোণ থেকে একদম পুরো ওই কোণ অবধি আপনাদেরকে গাড়ি দেখাবো। আর তো চলুন ভিডিও শুরু করে দেবো। ভিডিও শুরু করার আগে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব অবশ্যই করে দিন, কারণ সেকেন্ড হ্যান্ড বাইকের আপডেট আপনার ভাই সবসময় আপনাদেরকে দিতে থাকবে। তো চলুন এবারে R15 দেখাবো, KTM দেখাবো, আপনার ডিউক 392 একটা দেখাবো, আর একটা RC 390 কোথায় গেলো এই দেখে নিন, RC 390 একটা দেখাবো, একদম কারেন্ট মডেল লেটেস্ট ভার্সন। তো চলুন আবার আমাদের আনিস দাকে ডেকে নেবো, আনিস দাকে ডেকে এইসব গাড়ির প্রাইস ডিটেলস সব কিছু আমাদের আনিস দার থেকে জেনে নেবো। তো আনিস দা নমস্কার, দাদা কেমন আছেন? দেখাবো ওয়ান বাই ওয়ান। তো তাহলে দাদা ভিডিও শুরু করে দেবো, আর তার আগে ইএমআই নাম চেঞ্জ অ্যাড্রেস সব একদম একদম প্রথমে সবার আগে প্রথমে বলে দিই যে আসার লোকেশনটা, যারা নতুন ভিউয়ার্স তাদের জন্য বলি, যারা কলকাতা থেকে আসছো তারা শিয়ালদা এসো, এসে হাসনাবাদ লোকাল ধরো, ধরে ভ্যাবলা স্টেশনে নামো, নেমে যে কোনো অটো বাটো ধরে বলে পাইক পড়া বাস স্ট্যান্ড বললে শোরুমের সামনে নেওয়া হবে। বা আদার্স লোকেশান থেকে কেউ আসতে চাইলে আমাদের গুগলে লোকেশান দেওয়া আছে, সেটাকেও ফলো করতে পারো। এয়ার অটো মারলে একদম লোকেশান দেখিয়ে দেবে, আর স্ক্রিনে তো নাম্বার চলবে, আপনারা আনিস দাকে কল করে নেবেন, কল করে নিয়ে অ্যাড্রেস সব কিছু জেনে নেবেন। তো তাহলে দাদা গাড়ি দেখাবো, ক্যামেরাম্যানকে দাদা আসতে বলবো একদম। আজকে দাদা একটু ছোটো গাড়ি থেকে ভিডিও স্টার্ট করা যায় একদম একদম এই সাইডে দাদা FZ যাওয়া বুলেটস ধপ ধরনের তো গাড়ি আছে, MT50 আছে, RM মডেলও আছে, RM মডেল সব কটা মডেল আছে একদম একদম, N160 বা 160 E20 মডেল আছে, হর্নেট আছে, FZ আছে একদম। তাহলে দাদা ক্যামেরাম্যানকে প্রথমেই দেখাতে বলবো গাড়ি, রেড কালার FZS ভার্সন 3, কন্ডিশন অনেক সুন্দর আছে, BS6 গাড়ি ভার্সন 3 FZS, সম্ভবত 2021 মিডিলের গাড়ি আছে। তো এই গাড়িটা তোমাদের জন্য প্রাইস থাকছে অনলি 79,000 টাকাতে হয়ে যাবে। 79,000 কত সালের গাড়ি বলেন? এটা সম্ভবত 2021 রেজিস্ট্রেশন আছে, 21 রেজিস্ট্রেশন গাড়ি দিয়ে দেবেন 79,000 টাকায় FZS ভার্সন 3 রেড কালার দিচ্ছে, রেড কালার খুবই সুন্দর। তো তারপরে দাদা রেপসল এডিশন হর্নেট 2.0, হর্নেট রেপসল এডিশন 2.0 অনেক ডিমান্ড আছে, কন্ডিশন অনেক সুন্দর আছে, একদম পরিষ্কার গাড়ি, দেখিয়ে দাও গাড়িটা খুব সুন্দর কন্ডিশনে আছে। এই গাড়িটা তোমরা আমাদের থেকে পেয়ে যাবে অনলি 88,000 BS6 21 রেজিস্ট্রেশন গাড়ি, 21 গাড়ি 88,000 দিয়ে দেবেন, 88,000 পেয়ে যাবেন, হর্নেট 2.0 রেপসল এডিশন ডুয়াল ডিস্ক সিঙ্গেল চ্যানেল ABS, আর টায়ার বার তো সব কিছু একদম গুড আছে গাড়ি, একটা সার্ভিস করলে দাদা আরও চাকাচাক হয়ে যাবে একদম একদম খুবই সুন্দর। তো তারপর দাদা দেখাতে বলবো N160 পালসার, N160 কন্ডিশন অনেক সুন্দর আছে, তো E20 মডেল আছে, একদম পরিষ্কার গাড়ি। তো এই গাড়িটা তোমরা আমাদের থেকে পেয়ে যাবে শুধুমাত্র 1,12,000 টাকাতে, 1,12,000 টাকা E20 মডেলের পালসার N1। কত সালের গাড়ি বললেন? এটা সম্ভবত 2023 রেজিস্ট্রেশন আছে, 2023 গাড়ি 23, 1,12,000 E20 মডেল আছে, একদম টপ মডেলের N160, 1,12,000 টাকা। তো তারপরে দেখাতে বলবো দাদা অ্যাপাচি RTR 160 ব্লু কালার, কি ডিটেল আছে? ব্লু কালার আছে, RTR 2V BS6 মডেল, কন্ডিশন অনেক সুন্দর আছে, সম্ভবত 21 রেজিস্ট্রেশন গাড়ি আছে, তো একদম পরিষ্কার গাড়ি, দেখিয়ে দাও, অনেক ডিমান্ড আছে এই মডেলটার। তো এই গাড়িটা শুধুমাত্র দাম আছে 88,000, 88,000 টাকাতে পেয়ে যাবে BS6
আছে। এই গাড়িটা ভালোভাবে দেখিয়ে দাও, 2023 এর রেজিস্ট্রেশন আছে, 23 এর গাড়ি মানে এক বছরের কাছে বলতে। তো এই গাড়িটা তোমাদেরকে করে দেবো শুধুমাত্র 110,000 টাকাতে। 110,000 টাকাতে, 110,000 টাকা দিয়ে দাও। আরএম মডেল, আরএম মডেল 2V 2023 এর মডেল। গাড়িটা খুবই সুন্দর আছে, সামনে টায়ার দেখিয়ে দিতে বলবো, একদমই কম চলা গাড়ি। এই গাড়িগুলো সম্ভবত 5-6,000 এর মধ্যে রান করা, একদম নতুন দাম দাদা, 1.5 লক্ষের, 1.5 লক্ষ, হ্যাঁ 1.5 লক্ষের কাছাকাছি দাম আছে এখন। একদম খুব সুন্দর, দেখেন 50% মিনিমাম ডিসকাউন্ট হয়ে গেছে। একদম একদম। তো আর এম এর সবকটা কালার আমার কাছে আছে, সবগুলো কালার পেয়ে যাবে, যেমন ব্লু আছে, হোয়াইট আছে, রেড আছে। তো পাশে আরেকটা দেখতে পাচ্ছি, রেড আর এম, একদম পরিষ্কার গাড়ি। তো গাড়িটা খুবই সুন্দর আছে, 23 এর রেজিস্ট্রেশন গাড়ি আছে। রেড কালার দাদা একদম জ্বলছে না? একদম একদম একদম, খুবই সুন্দর লাগছে কালার, খুবই সুন্দর আছে। তো এই গাড়িটা আমরা তোমাদেরকে সেম প্রাইজে করে দেবো, জাস্ট 1,10,000, 1,10,000 টাকাতে পেয়ে যাবে সেম আর এম রেড কালারের উপরে, 23 মডেল, 2023। একদম হুগলি আর্টিয়ারও গাড়ি আছে, 18 একদম খুব সুন্দর, দেখে নিন, পেয়ে যাবেন 1,10,000 টাকায় আর্টিয়ার 160 আর এম মডেল, আর এম টপ মডেল, এলইডি হেডলাইটের সাথে, ডিজিটাল মিটারের সঙ্গে, ডিজিটাল মিটার, খুব সুন্দর। তো তারপরে দাদা হোয়াইট কালার একটা, হোয়াইট কালারের আছে, 180 একদম টপ মডেল, 180 টপ মডেল, এটাও আর এম এডিশন, 180 লাস্ট মডেল, আর্টিয়ার 2V 180 লাস্ট মডেল আর এম এডিশন। তো E20 মডেল আছে এটা, তো এটা সম্ভবত 24 এর রেজিস্ট্রেশন গাড়ি আছে, 2024 এর রেজিস্ট্রেশন গাড়ি আছে, একদম পরিষ্কার, 4-5 মাস বয়স মনে হয় হয়ে যাবে, একদম একদম। তো 5-6 মাসের মধ্যেই গাড়িটা মানে ব্যবহার হয়েছে, 5-6 মাসের মধ্যেই বেশি চলে না, একদম একদম, 1,500 কিলোমিটার রান করেছে। তো এই গাড়িটা তোমাদেরকে করে দেবো জাস্ট 1,15,000, 1,15,000 টাকাতে করে দেবো, আর এম মডেল 180 জাস্ট 1-1.5 কিলোমিটারের মধ্যে, 4-5 মাস বয়স, দেখে নিন, গাড়ি পেয়ে যাবেন 1,15,000 টাকা, 180 আরটিআর আর এম মডেল, আর এম মডেল দাদা 180 খুব কম দেখা যায়, খুব কম দেখা যায়, যার লাস্ট লঞ্চ হলো 180 রিসেন্ট, আগে একটু বন্ধ ছিল, আবার নতুন করে কোম্পানি লঞ্চ করেছে, খুব সুন্দর গাড়ি করেছে, আর অনেক, দেখে নিন গাড়িটা, দেখে নিন, অনেক সুন্দর, খুব সুন্দর লুকের সাথে আছে, 1,15,000 টাকায় আর এম 180 পেয়ে যাবেন, ডুয়েল ডিস্ক সিঙ্গেল চ্যানেল এবিএস এর সাথে। আচ্ছা তারপরে দাদা জাভা, জাভা প্রাগ, তো অনেক ডিমান্ড আছে, এটা সিঙ্গেল সিটের গাড়ি, কিন্তু মডিফাই করানো আছে, ডবল সিট করানো আছে। তো কমপ্লিট গাড়ি আছে, জাভা প্রাগ BS6 গাড়ি, সম্ভবত 21-এর মিডিলের রেজিস্ট্রেশন আছে, সামনে নাম্বার প্লেট দেওয়া আছে, 1237 গাড়ি, তোমরা চেক করে নেবে। তো এই গাড়িটা তোমাদেরকে করে দেবো জাস্ট 1,39,000, 1,39,000 টাকাতে পেয়ে যাবে জাভা প্রাগ, জাভা প্রাগ দিয়ে দেবেন 1,39,000 টাকাতে, BS6 মডেল, টপ মডেলের গাড়ি। তো তারপরে দাদা ক্লাসিক 350 গান মেটাল গেড়ে, একদম পরিষ্কার গাড়ি আছে, খুব সুন্দর গাড়ি, গাড়িটা ডুয়েল চ্যানেল এবিএস এর, ডুয়েল চ্যানেল এবিএস এর সঙ্গে BS6 গাড়ি আছে। তো এই গাড়িটা তোমরা, এই গাড়িটা অনেক অনেক ভালো কন্ডিশনে আছে, বেটার কন্ডিশনে আছে। তো এই গাড়িটা অ্যালো হুইল লাগানো আছে, গার্ড লাগানো আছে, সাইলেন্সার লাগানো আছে, পুরো ফিটিংস গাড়ি। তো এই গাড়িটা করে দেবো জাস্ট 1,59,000, 1,59,000 টাকাতে। কত সালের গাড়ি এটা? সম্ভবত 2021-এর ফার্স্ট বা 2020-র লাস্ট হতে পারে, BS6 গাড়ি আছে, BS6 গাড়ি উইথ ঢালাই চাকা, আপনার ডুয়েল চ্যানেল এবিএস আর টিউলেস চারের সাথে, হ্যাঁ একদম, 1,59,000 টাকা, 1,00,000, গান মেটাল গ্রে পেয়ে যাবেন, BS6 গাড়ি, আর সাদা ইঞ্জিনের সাথে, যে ইঞ্জিনটা আপনারা খোঁজেন, উইথ কিক আছে, উইথ কিক আছে। তো তারপরে দাদা MT50 দেখাতে বলবো, MT50টা কি ডিটেল আছে? আগে যে MT50 দেখেছিলাম দাদা সব কি, হ্যাঁ ব্ল্যাক চলে গেছে, ছিল আগের, এগুলো অনেকটাই বার হয়ে গিয়েছে, নতুন করে আবার এসে, এগুলো 23-এর মডেল আছে, তো অনেক পরিষ্কার গাড়ি আছে, হোয়াইট কালারের উপরে। তো গাড়িটা দুটো দেখিয়ে দাও, সেম প্রাইসে আছে, 23-এর ভার্সন 2 MT15। তো এই গাড়ি দুটো তোমাদেরকে করে দেবো জাস্ট 1,59,000 করে, 1,59,000 টাকা করে পেয়ে যাবে, 23-এর মডেল MT15 উইথ ভার্সন টু মডেল, খুব সুন্দর, দেখে নিন গাড়ি, 1,59,000 টাকা পেয়ে যাবেন, MT50 ইয়ামা আপ অ্যান্ড ডাউন সকারের সাথে। আর চ্যানেলের নাম নেবেন, যেটা সবসময় বলতে থাকি, ডিসকাউন্ট অনিশা অবশ্যই অন টেবিল করে দেবে আপনাদেরকে। তারপর দাদা Duke 200 এলইডি হেডলাইটের সাথে, Duke 200 BS6 গাড়ি আছে, E20 মডেল, একদম লাস্ট মডেলের Duke 200।
এলইডি হেডলাইট আছে না এলইডি হেডলাইটের সঙ্গে একদম লাস্ট মডেল ডিউক 200 এটা E20 ভার্সন 24 এর রেজিস্ট্রেশন গাড়ি আছে সামনে নাম্বার প্লেট দেওয়া আছে তোমরা দেখে নেবে সম্ভবত 6-7 মাস রেজ হয়েছে গাড়িটার প্রাইস আছে জাস্ট 1,85,000 1,85,000 টাকাতে পেয়ে যাবে ডিউক 200 এলইডি হেডলাইটের সাথে এলইডি হেডলাইট 250 যেটা হেডলাইট হ্যাঁ একদম একদম লাস্ট মডেল E20 ভার্সন আছে তো তারপরে দাদা ডিউক 390 390 আছে BS6 গাড়ি আছে একদম পরিষ্কার গাড়ি আছে তো 2000 এটা সম্ভবত 21-এর এন্ড বা 22-এর ফার্স্ট হতে পারে রেজিস্ট্রেশন সামনে নাম্বার প্লেট দেওয়া আছে দেখে নেবে কমই চলা আছে প্রাইস আছে অনলি 2,29,000 2,29,000 টাকাতে 2021-এর কি 22-এর গাড়ি হবে 22-এর রেজিস্ট্রেশন গাড়ি 390 আছে ডিউ 390 যা প্রচুর ডিমান্ড আছে মার্কেটে অনেক ডিমান্ড আছে ডিউ 390 অনেক ডিমান্ড আছে অনেক ফোন আছে তো 2,29,000 টাকা আরসি 390 আমাদের কাছে অ্যাভেলেবল আছে E20 ভার্সনে একদম তো দেখাবেন 2,29,000 টাকা ডিউ 390 পেয়ে যাবেন আপনারা BS6 মডেল তো তারপরে দাদা RC125 ইলেকট্রিক অরেঞ্জ আমাদের কাছে আছে দুখানা ইলেকট্রিক অরেঞ্জ RC125 RC-র অনেক স্টক আছে এই মডেলের উপরে তো RC আমাদের কাছে মোটামুটি 80,000 থেকে স্টার্টিং আছে 80,000 টাকা থেকে তো এই প্রায় এই গাড়িটা চলে আসবে RC125 প্রাইস 2021-এরই গাড়ি BS6 তো 21-এর রেজিস্ট্রেশন আছে তো এই গাড়িটা তোমাদেরকে করে দেবো জাস্ট 1,29,000 1,29,000 21-এর লাস্টের গাড়ি একদম গাড়ি পুরো একদম পরিষ্কার পরিচ্ছন্ন একদম পরিষ্কার গাড়ি আছে সেম প্রাইসে করে দেবো আবার একটা পাশের গাড়িটাও ওটাও 1,29,000 1,29,000 টাকাতে হয়ে যাবে সেম ওটাও 2021-এর 2021-এর রেজিস্ট্রেশন গাড়ি আছে তো এই গাড়িটা তোমাদেরকে করে দেবো জাস্ট 1,35,000 1,35,000 টাকা তো করে দেবো RC 200 2019-এর রেজিস্ট্রেশন BS4 গাড়ি দিয়ে দেবেন 1,35,000 তো অনেকেই খোঁজ করে তো এই গাড়িটা তোমাদেরকে করে দেবো 2023-এর গাড়ি জাস্ট 1,80,000 1,80,000 টাকাতে করে দেবো 1,80,000 টাকা দিয়ে দেবেন RC 200 টপ মডেল গাড়ি খুব সুন্দর তো তারপরে দাদা এখন তো গাড়িটা দাদা বেরিয়েছে তো কদিন হয়েছে এখন চলে লেখুনি RC 390 একদম E20 মডেলে আছে একদম লাস্ট মডেলের গাড়ি তো কন্ডিশন তো দেখতেই পাচ্ছো বলাই লাগবে না কিছু অনেক কিছু ডিফারেন্স করেছে এই মডেলটার মধ্যে 4,00,000-এর কাছে দাম একদম তো এই গাড়িটা তোমাদেরকে করে দেবো শুধুমাত্র 2,40,000-এ 2,40,000 টাকাতে পেয়ে যাবে RC 390 টপ মডেল 2,40,000 টাকা 2,40,000 টাকা 2,40,000 টাকা দেবেন RC 390 2023-এর এন্ডের কি 24-এর গাড়ি হবে 24-এর গাড়ি আছে E20 মডেল দেখে নিন গাড়ি 4,00,000 টাকা দিতে হবে না দিয়ে দেবেন মাত্র 2,40,000 টাকায় RC 390 টপ মডেল গাড়ি টপ মডেল খুবই সুন্দর তো তারপরে দাদা এবার একটু R15-এর লাইনে আসা যাক R15 ভার্সন 4 ব্ল্যাক কালার কি ডিটেল আছে R15 ভার্সন 4 ব্ল্যাক কালারের উপরে আছে ডার্ক নাইট ব্ল্যাক একদম পরিষ্কার গাড়ি আছে তো R15-এর অনেক মডেল আছে 3-4 সবগুলো মডেল আছে সবগুলো কালার আছে আমাদের কাছে তো এই গাড়িটা তোমাদেরকে করে দেবো জাস্ট 1,50,000 1,50,000 টাকাতে করে দেবো R15 সম্ভবত 10-11 মাসের গাড়ি 10-11 মাসের গাড়ি দেবেন 1,50,000 টাকাতে ব্ল্যাক কালার ভার্সন 4 ব্ল্যাক কালার ভার্সন 4 খুবই সুন্দর আপ অ্যান্ড ডাউন সকারের সাথে একদম তো তারপরে দাদা ব্লু কালার আছে তো R15 ভার্সন 4 ব্লু কালার এটা কুইক শিফটার মডেল আছে একদম পরিষ্কার গাড়ি কুইক শিফটার মডেল সম্ভবত 10-11 মাসের গাড়ি আছে তো গাড়িটা ভালোভাবে দেখিয়ে দাও ব্লু কালারের উপরে 23-এর গাড়ি তো এই গাড়িটা তোমাদেরকে করে দেবো জাস্ট 1,49,000 1,49,000 টাকাতে কুইক শিফটার মডেল R15 ভার্সন 4 পেয়ে যাবে 1,49,000 টাকা দিয়ে 1,49,000 টাকা উইথ কুইক শিফটার খুব সুন্দর তো তারপরে দাদা রেড কালারের কি ডিটেল আছে রেড কালার R15 গাড়িটা কন্ডিশন দেখিয়ে দাও রেড কালারের উপরে একদম পরিষ্কার গাড়ি আছে রেড কালারের উপরে R15 ভার্সন 4 23-এর গাড়ি আছে তো এই গাড়িটাও আমরা তোমাদেরকে করে দেবো জাস্ট 1,60,000 1,60,000 টাকাতে করে দেবো 1,60,000 টাকা 1,60,000 দেবেন R15 ভার্সন 4 রেড কালার আচ্ছা তো তারপরে দাদা ভার্সন 3 ব্লু কালার অনেকগুলো অপশান আছে আমাদের কাছে যেমন ব্লু আছে ডার্ক নাইট ব্ল্যাক আছে BS6 মডেল আছে ডুয়েল চ্যানেল ABS এর সঙ্গে 2021-এর গাড়ি
তো এই গাড়িটা তোমাদেরকে করে দেবো জাস্ট 1,28,000, 1,28,000 টাকাতে করে দেবো। 1,28,000 টাকা মাত্র? মাত্র 2021-এ। 2021-এর বেসিস গাড়ি উইথ ডুয়েল ডিস্ক ডুয়েল চ্যানেল এবিএস এর সঙ্গে। খুব সুন্দর। তো তারপরে দাদা আরো একটা ভার্সন 3, আবার একটা ভার্সন 3 BS6 মডেলের গাড়ি আছে, ডুয়েল চ্যানেল এবিএস এর সঙ্গে, একদম পরিষ্কার গাড়ি। তো এটাও 21-22 মডেল আছে। তো এটা প্রাইস আছে তোমাদেরকে 1,28,000 টাকা দেবে, 1,28,000 করে দেবো। 1,28,000 দিয়ে দেবেন 2021-এর, 2021-এর গাড়ি, BS6 গাড়ি। তারপরে দাদা দুটো ব্ল্যাক কালার ডার্ক নাইট, কি ডিটেইল আছে? ডার্ক নাইট দুটো BS6 গাড়ি আছে, একদম পরিষ্কার গাড়ি। একটা BS6 আছে, একটা মনে হয় সম্ভবত BS4 এর গাড়ি আছে। BS6 গাড়িটা সম্ভব BS6 2021-এর গাড়ি, 2021-এর গাড়ি, ডুয়েল চ্যানেল এবিএস, 2021-এর গাড়ি, এন্ডেরই গাড়ি হবে। নাম্বারটা সামনে আছে, সার্চ করলে বোঝা যাবে, নাম্বার প্লেটটা দেওয়া আছে, দেখে নেবে। তো এই গাড়িটা তোমাদেরকে করে দেবো জাস্ট 1,28,000-এ, 1,28,000 টাকা 2021-এর ডার্ক নাইট ভার্সন 3 দিচ্ছেন BS6। তারপর দাদা BS4 গাড়ি আছে, BS4 এর গাড়ি আছে, 2000 সম্ভবত 19-20 মডেল হবে। তো এই গাড়িটা তোমাদেরকে করে দেবো জাস্ট 1,05,000, 1,05,000 টাকা দেবো, 1,05,000 টাকা দেবেন 2019-এর BS4 ভার্সন 3 ডার্ক নাইট, ডুয়েল চ্যানেল এবিএস, ডুয়েল চ্যানেল এবিএস ডার্ক নাইট। খুব সুন্দর। সব তো দাদা গাড়ি দেখানো হয়ে গেল, আর এবারে তো স্টক তো দাদা একদম কি বলবো, মানে একদম আরও স্টক আছে, যেগুলো কিছু মাইলেজ বাইক আছে অনেক, তারপরে হচ্ছে KTM-এর আরও অনেক স্টক আছে, যেগুলো আমাদের KTM 80,000 থেকে স্টার্টিং আছে। তো ভিতরে চলো কিছু গাড়ি অন্তত দেখাই, যেগুলো মাইলেজ বাইক, যেগুলো নতুন এসে আপডেট হয়েছে প্লাটিনা থেকে, এইচএফ ডিলাক্স, তারপরে স্প্লেন্ডার প্লাস, যেগুলো অনেক ডিমান্ড আছে। তো ওগুলো কি ডিটেলে বলতে হবে? হ্যাঁ চলো একটু রাফ দেখি। আচ্ছা তো চলুন ভিতরে যাই। প্লাটিনা, CT 100, 220, অনেক গাড়ি আছে, একদম একদম সব মডেল আছে। প্লাটিনা, CT 100, 10X, 220, RTR, সব দাম বলতে বলতে হাফ বেলা চলে যাবে দাদা। তো একটা কি বলবো, আমার তো হোয়াটসঅ্যাপ নাম্বারও দেওয়া আছে, কারো কোনো গাড়ি যদি দরকার লাগে। আর এদিকে তো স্প্লেন্ডার NS 200 তো আছে দাদা? হ্যাঁ, NS 200 আছে, BS6 মডেলের গাড়ি। তো তারপরে RC আছে, সবগুলো মডেল 2019-এর গাড়ি, RC মোটামুটি আমাদের কাছে 80,000 থেকে স্টার্টিং আছে। স্প্লেন্ডার প্লাস আছে, BS6, সব গাড়িই পেয়ে যাবে আমাদের কাছে। স্ক্রিনে তোমার নাম্বারে ফোন করবে, আরও অন্য কোনো গাড়ির কোয়ারি থাকলে আমাদেরকে বলবে, আমরা তোমাদেরকে হোয়াটসঅ্যাপে ডিটেলস পাঠিয়ে দেবো। একদম। তো তাহলে দাদা ভিডিও শেষ করে যাক, একদম চলুন। ভিডিও ভালো লাগলে লাইক করবেন, চ্যানেল নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, আর আনিসদার এখানে গাড়ি পছন্দ হলে আনিসদার কাছে আসবেন, ক্রেজি বাইক চ্যানেলের নাম নেবেন, আনিসদা অন টেবিল আপনাদেরকে ডিসকাউন্ট করে দেবে। তো চলুন আনিসদা, আজ ভিডিওটা লাইক শেষ করে যাক। তো চলুন ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব অবশ্যই করতে থাকুন, আর আপনার ভাই আপডেট দিতে থাকবে। তো চলুন আজকে ভিডিওটা শেষ করলাম, দেখা হচ্ছে একটা নেক্সট ভিডিওতে।